বেশ, আমি আসবো সিপিএম এর যুবনেতা শায়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজকে অমিত শাহ যখন বলছেন এই বক্তব্যটা যে বাংলায় অচিরেই অনুকূল পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই অনুপ্রবেশ বন্ধ হয়, দুর্ভেদ্য হয় সীমান্ত, এটার মানে যেরকম ভাবে বিজেপি বলছেন যে এটা কখনোই 355 বা 56-র বিষয় না, সিপিএম কি ব্যাখ্যা করছে শুনি। দেখুন, প্রথমত দু তিনটি বিষয়। দীর্ঘ এক বছর পরে বিজেপির মানে সেকেন্ড ইন কমান্ড কার্যত বলতে গেলে তিনি আমাদের রাজ্যে এসেছেন, এর মধ্যে কালে দাঁড়িয়ে বিজেপি ঘর ছাড়া ইস্যুতে, পোস্টপোল ভায়োলেন্স ইস্যুতে যখন রাজনৈতিক ভাবে আন্দোলন করতে গেছে, সেই সময় তো আমরা দিল্লির অমিত শাহকে দিল্লি থেকে বাংলার বুকে আসতে দেখি। এই সময়তে দাঁড়িয়ে পেট্রোলের দাম, ডিজেলের দাম থেকে শুরু করে বিভিন্ন মানে যে সমস্যা, সেই সমস্যায় গোটা দেশের মানুষ, বাংলার মানুষ, পশ্চিমবাংলার মানুষ আমরা জর্জরিত। ঠিক সেই সময়তে এসে, এবং আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির দিকে তাকান, সেই রাজ্য বিজেপিতে বিভিন্ন জেলায় কার্যত পদত্যাগের হিড়িক উঠেছে। ঠিক সেই সময় এসে অমিত শাহ যে টোনে কথা বলেছেন, এই টোন নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনের আগে উনি এই টোনেই কথা বলতেন। সিএএ যে সময়তে আসে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল যখন পার্লামেন্টে প্রথমে প্লেস করা হয়, তারপর পাশ করা হয়, তার পরবর্তী সময়তেও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যখন পরিণত হয়, তখনও এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। নতুন কিছু নেই, কিন্তু যে দু তিন বিষয় আমরা বলতে চাই, দেখুন বিএসএফ সিকিউরিটি ফোর্স হিসেবে, বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে তারা সীমান্তবর্তী এলাকাতে সীমান্তে দাঁড়িয়ে তারা সিকিউরিটি দেবে এবং তারা সীমান্তকে প্রোটেক্ট করবে, এটা খুব নর্মাল বিষয়। কিন্তু নর্মালটা অন্য জায়গায় কখন হয়ে যায়, গোটা বিষয়টাকে যখন পলিটিসাইজ করতে চেষ্টা করা হয় এবং কেন্দ্রের সরকারের তরফ থেকে সেটাই বারবার করার চেষ্টা করা হচ্ছে। আমি আসছি, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই একটা মেন ইস্যুতেও, আমরা অন্তত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ইস্যুকেও কিন্তু এটা নতুন করে অমিত শাহকে বলবার কিছু ছিল না। অমিত শাহ এটা বলে কি বোঝাতে চাইলেন যে আগে নজরদারি হতো না, খবরদারি বলতে আমরা কি বুঝি, সেন্ট্রাল এজেন্সি রয়েছে, র রয়েছে, আইবি রয়েছে, তাদের কাছে বিভিন্ন খবর থাকবে, সেটাও ন্যাচারাল ব্যাপার। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন, এর মধ্যে ন্যাচারাল নয় কোনটা? ন্যাচারাল নয় এটাই, পেট্রোলের দাম, ডিজেলের দাম জনমুখী সমস্ত সমস্যা থেকে মানুষকে ডাইভার্ট করবার জন্য বারবার এই সমস্ত বিষয়গুলোর আশ্রয় নেওয়া হয়েছে, এখনো আশ্রয় নেওয়া হচ্ছে। আমি আপনাকে দায়িত্বের সাথে, অঙ্কুর দা, দায়িত্বের সাথে বলছি যে কথা বারবার বলার চেষ্টা করা হচ্ছে, দিল্লির জাহাঙ্গীরপুরিতে এই বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক যারা সেখানে থাকে তাদেরকে ইনফিল্ট্রেটরস বলে দিয়ে সেখানে নাকি তারা ডিস্টার্ব সৃষ্টি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপির নেতারা সেখান থেকে দাঁড়িয়ে দাঙ্গায় উস্কানি দিয়েছে, দিনের পর দিন সেই দৃশ্য আমরা এমনও আমরা জানি সায়ন, যার হাত নেই তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। আমি আসবো সায়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাকিরাও বলছেন যে নাগরিকত্ব তো রয়েছে, নইলে ভোটটা দিচ্ছে কি করে, সেই ভোটে জিতে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন কি করে, তারপরে ওই সিএএ এবং এবার নতুন হচ্ছে করোনার লহরটা, এবার যদি শেষ হয় তাহলে এবার সিএএ হবে, কিভাবে দেখছেন সায়ন? অঙ্কুর দা, প্রথম কথা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে যে মানে লাগু করা, এটা কে আটকে রেখে দিয়েছে? নিউজ টাইমের স্টুডিও আটকে রেখে দিয়েছে, আমি আটকে রেখে দিয়েছি, আপনি আটকে রেখে, কে আটকে কে রেখে দিয়েছে? কেন্দ্রের সরকার, তারা ক্ষমতায় আসবার পরে 330-এর বেশি এনডিএ সিট, 300-এর বেশি শুধুমাত্র বিজেপির সিট, লোকসভায় দুর্দণ্ড প্রতাপ, রাজ্যসভায় দুর্দণ্ড প্রতাপ, কৃষি বিল হতে পারে, ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল হতে পারে, কোনো বিরোধীর ধার ধারে না। সেই সরকার কিসের জন্য থমকে রয়েছে, এই প্রশ্নের উত্তর কি আমাকে আপনাকে দিতে হবে নাকি? প্রশ্ন তো বিজেপি দেবে, এক নম্বর কথা। দু নম্বর কথা, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিল থেকে অ্যাক্টে পরিণত হয়েছিল কবে? আমার যতদূর মনে পড়ছে 2019 সালের 11ই ডিসেম্বর হচ্ছে পার্লামেন্টে পাস হয়েছে, 12ই ডিসেম্বর হচ্ছে প্রেসিডেন্টের অ্যাসেন্ট পেয়েছে সেই বিল, সেই আইনে পরিণত হয়েছে। ফলত তার ইমপ্লিমেন্টেশনের দায় কেন্দ্র সরকারের, আমাদের না, এক নাম্বার কথা। এবার হচ্ছে আসল কথা হচ্ছে দু নাম্বার, আমি এখানে বিজেপির প্রতিনিধিকেও বলতে শুনলাম সন্ধ্যাবেলায় অনেকগুলো টেলিভিশন চ্যানেলে একই কথা, অনেক বিজেপির প্রতিনিধিকেও বলতে শুনলাম, অন্যান্য বিজেপি প্রতিনিধিদেরকেও, যে আমি দেশের ভোটাধিকার আছে আর আমি দেশের নাগরিক, এই দুটো এক নয়। অর্থাৎ যদি আপনি কনক্লুড করতে চান, অর্থাৎ দেশের যারা ভোটার, যারা সরকার তৈরি করছে, একটা সার্বভৌমত্বের সরকার সংবিধানের উপর হাত রেখে তৈরি হচ্ছে, যারা সেই সরকারটা তৈরি করছে আর যারা বিরোধী বেঞ্চ বানাচ্ছে,
তারা সেই দেশের নাগরিক কিনা সেই একটা প্রাথমিক জায়গায় আমাদের নাকি প্রশ্নচিহ্ন রয়ে গেছে। তিন এক্স্যাক্টলি নাম্বার কথা, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আমরা যখন কথা বলছি, আমি আপনাকে আবারও বলছি কিসের জন্য আজকে এই কথা অমিত শাহকে বলতে হলো। অমিত শাহকে এই কথা বলতে হলো তিনটে কারণে। দেখুন, খুব নির্দিষ্টভাবে একটা কথা আমাদেরকে মেনে নিতে হবে, অমিত শাহ বাংলায় এসে বিজেপি তৈরি করেননি। অমিত শাহ বাংলায় এসে বাংলায় বিজেপিতে 18টা আসন দেয়নি। তৃণমূল কংগ্রেসের 2018 সালের পঞ্চায়েতে তাণ্ডব, পরবর্তীকালে 2019 সাল তার বিস্তারিত আলোচনা হতে একেবারে একেবারে দেখি অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমি সংক্ষেপে উত্তরটা নিয়ে নিই ভারতীয় জনতা পার্টির কাছ থেকে। শুনি অরিন্দম, শেষ করে দিই, আমি শেষ করে দিচ্ছি 10 সেকেন্ড। অমিত শাহ আজকে এসছেন পাম্প দিতে বিজেপি কর্মীদেরকে। অমিত শাহ আজকে এসছেন, এই কথাটা উজ্জীবিত হলেন, হ্যাঁ বুঝতে পেরেছি, সেই উজ্জীবিত করার জন্য কয়েকটা ইস্যুজ সামনে নিয়ে এসছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে যতবার এই নিয়ে, তৃতীয়বার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, বারংবার তিনি উত্তরবঙ্গে গিয়েছেন, পাহাড় হাসছে কি হাসছে না সেটা পরবর্তী বিষয়, কিন্তু মুখ্যমন্ত্রী যে গেছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তিনি কতটা উন্নয়ন করেছেন কতটা করেননি সেটা এক এক পার্টি এক এক রকম ভাবে ব্যাখ্যা করে, কিন্তু আমার বক্তব্য যেখানে এই যে তারপরেও ভারতীয় জনতা পার্টি বারংবার ভোটটা কেন পাচ্ছে, সিপিএম এর কি ব্যাখ্যা? দেখুন, দু তিনটে বিষয়। প্রথম কথা হচ্ছে যে বিজেপি যা প্রমিস করে তা যে ডেলিভার করে না, সেটা 2014 সালের ইশতেহার দেখলেই আমরা কম বেশি সবাই বুঝে যাব। বছরে 2 কোটি করে বেকার যুবকের চাকরি, কালো টাকা দেশের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, তার মধ্যে যেতে চাইছি না, এই তো বিশাল বড় প্রতিশ্রুতি ছিল, গোটা দেশ ঠিক হয়ে যেতে পারতো তাদের এই প্রতিশ্রুতি যদি তারা ডেলিভার করতে পারতেন, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, আমার এটা শুনে খুব ভালো লাগলো, বিজেপির প্রতিনিধি যে বিজেপি দিন রাত টুকরে টুকরে গ্যাং থেকে শুরু করে পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও, দেশ ভেঙে চুরমার করে দিল করে সারাদিন ধরে চেঁচাচ্ছে, সেই বিজেপি কাকে নিয়ে গর্ববোধ করলো, আর সেই বিজেপি কাকে স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি বানিয়ে দিল, যার নামে এক্সপ্লোসিভ অ্যাক্টে মামলা রয়েছে। আমি সব ছেড়ে দিই, এক্সপ্লোসিভ অ্যাক্টের মামলা রয়েছে নিশীথ প্রামাণিকের নামে, এটা গোটা রাজ্যের মানুষের জেনে রাখা উচিত। নিশীথ প্রামাণিককে দেখে আর যাই হোক, যুব সমাজ যদি এগিয়ে এসে রাজনীতি করতে আসে তো সর্বনাশ হয়ে যাবে। তিন নম্বর কথা আমি আপনাকে বলছি, দেখুন এই যখন থেকে অমিত শাহ বললেন, আমি টাইমটা খুব ভুল না করলে 5টার সময় অমিত শাহ প্রেস কনফারেন্স করলেন, এই অমিত শাহ মিটিং করলেন, 5:15 থেকে মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করলেন, এই তৃণমূল বনাম বিজেপি আর বিজেপি বনাম তৃণমূলের এই যে একটা তরজা তার চালানোর চেষ্টা চলছে, এই তরজার মধ্যে আমাদের আর নতুন করে ঢোকবার কিছু নেই। গত 2 বছর ধরে আমরা দেখেছি, আমি শেষ করবো একটাই কথা বলে, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি, গোটার দেশের নেতা, রাজ্যের সাংসদ দিলীপ ঘোষকে হঠাৎ করে বলতে শুনলাম যে উত্তরবঙ্গকে ভাগ করবার জন্য আলাদা রাজ্যের দাবি, আলাদা রাজ্য হিসেবে দাবি করার জন্য, আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য আবার এই দিলীপ ঘোষেরা মাথা চাড়া দিচ্ছে, দিলীপ ঘোষেরা সুড়সুড়ি দিচ্ছে। আমরা নির্দিষ্ট ভাবে আপনার চ্যানেলে বলে যাচ্ছি, এই বাংলা পশ্চিম বাংলা অখণ্ড অবস্থায় থাকবে, একটা জায়গাকেও আমরা ভাগ হতে দেব না, না সিটিজেনশিপমেন্ট অ্যাক্ট, না উত্তরবঙ্গ ভাগ হওয়া, দিবা স্বপ্নের মতো বিজেপি দেখছে। আমি আসবো জায়গায় কি মনে হচ্ছে যে এইখানে আমাদের রাজ্যের, মানে যেহেতু যদিও আপনি একটি বিরোধী রাজনৈতিক দল, তবুও প্রসঙ্গটা আমাদের রাজ্যের, সেখানে কেন্দ্রীয় সরকারের এই ভূমিকা, এটা কি সামান্য একটি সংস্কৃতি মন্ত্রকের ত্রুটি হিসেবে দেখবেন নাকি এর অন্য কোনো কারণ রয়েছে আপনার কাছে? দেখুন, খুব পরিষ্কার দুটো বিষয়, বাঙালি তথা গোটা পশ্চিম বাংলার, গোটা পশ্চিম বাংলায় গর্বের সাথে ঐতিহ্যের সাথে দুর্গাপুজো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেই দুর্গাপুজো ইউনেস্কোর সম্মান পেয়েছে, খুব ভালো কথা। কিন্তু এই গোটা বিষয়টা যদি পলিটিসাইজ হয়ে গিয়ে থাকে, যেটা 2011 সাল থেকে আমরা দেখছি দুর্গাপুজোর রাজনীতি করো, সেই জিনিসটা খারাপ, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, তৃণমূল আজকে নিজের, মানে নিজের দাদা কাজ, তৃণমূল আজকে সেই একই কাজ ফেরত পাচ্ছে, তার কারণ অঙ্কুর দা নিশ্চয়ই সেই সময়, তো তুমি সাংবাদিক ছিলে, তোমার নিশ্চয়ই মনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় রেলমন্ত্রী UPA2 এর আমলে, এ বাংলার বুকে একের পর এক শিলান্যাস ঘটেছে, মেট্রো রেলের উদ্বোধন হয়েছে সমস্ত সমস্ত জায়গাতে, রাজ্যের মুখ্যমন্ত্রী কোথাও একটা ইনভাইট পেতেন না, কিন্তু তারপরেও তোমার শোতে বসেই আমি তোমাকে বলছি অঙ্কুর দা, আমি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা নিয়ে আলোচনা হচ্ছে তুমি ভুলে গেছো,
শিলিগুড়ি মেট্রোর ব্যাপারটা শেষ, শিলিগুড়ি মেট্রোর ব্যাপারটা ব্রেকের আগে ছিল, ব্রেকের পরে তো দুর্গাপূজা নিয়ে আলোচনা হচ্ছে, এটা বিষয়টা বলা হয়েছে কেন্দ্রীয় ইস্যু নন ইস্যুকে ইস্যু করছে, মেট্রো রেল তো ব্রেকের আগে হলো, সমস্যা মেট্রো রেল নিয়ে ব্রেকের আগে আলোচনা হয়েছে, এখন মেট্রো নিয়ে আলোচনা হচ্ছে, সমস্যাটা কোথায়, ভুলটা কোথায়, বুঝতে পারছি না, ভুলটা কোথায়, কিন্তু সেই জায়গা থেকে সরে যাচ্ছে, আজকে আমি বলি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ভুল থেকেই কিন্তু শিক্ষা নিতে বলছে, আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাবো আজকে দর্শকদের, কি বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠকে, অঙ্কুরদা তখনও সাংবাদিকতা শুনি, নেতাজি সুভাষ চন্দ্র বোস তার তরুণের স্বপ্ন বইতে লিখেছিলেন রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করাটাও একটা অধিকার, যদি কোনো ক্ষেত্রে কাজ করতে গিয়ে আমরা কেউ কোনো ভুল করে থাকি, কারোর কোনো খারাপ লেগে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী বা দুঃখিত বা মর্মাহত, নিশ্চয়ই আমাদের ভালো কাজ যাতে আমরা করতে পারি, মানুষ সবসময় সেটাকে শুধরে দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন। কিভাবে দেখা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই ক্ষমা প্রার্থনাকে? অঙ্কুরদা দুটো কথা আমি আগে 10 সেকেন্ডে যা শেষ করে নিই, আমি যে কথাটা বলছিলাম অঙ্কুরদা, আমি তৎসত্ত্বেও বিশ্বাস করি মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জিকে ইনভাইট করা উচিত ছিল, কারণ উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এক নাম্বার কথা। দু নাম্বার কথা হচ্ছে কে কার কাছে কিসের জন্য ক্ষমা চাইছে, কার কাছে কে ভদ্র নম্র সভ্য হতে বলছে, রাজ্যের সদ্য নির্বাচিত বিধায়ক ভদ্রতা নম্রতা না নরকঙ্কাল পার্টির থেকে শুনবো না, নরকঙ্কাল পার্টির থেকে আমরা ভদ্রতা নম্রতা নিয়ে জ্ঞান শুনে নেই, শুনে নেই, শুনে নেই, তাহলে এখনো ধরতে পারেননি কেন, তাদেরকে ধরতে পারেননি কেন, যখন ধরতে পারেননি সেটা আপনারা বলছেন একদিন, তারা যদি ছাড়াবে এখনো পর্যন্ত ধরতে পারেননি, আসবো শাহানের কাছে, শাহানের বক্তব্যটা শুনবো, শাহানের বক্তব্যটা শুনবো। অঙ্কুরদা যে কথা বলতে চাইছি, একজন বিধায়ক বলছেন 2023 সালের পঞ্চায়েতের ভোট আমরা করতে দেব না, এটা বাইরে বেরিয়ে এসেছে, গোটা রাজ্যের মানুষ আমরা দেখেছি, হাসকালিতে ক্ষমা চাইছেন, উনি কার কাছে ক্ষমা চাইছেন, ঝালদার যিনি আইসি যিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বললেন, একটা গোটা দল যে গোটা দলটা একদম প্ল্যান মাফিক একটা করাপশন কে কার্যত এস্টাবলিশমেন্ট দিয়েছে, সিপিএম রাস্তাঘাট লোক ভয় পায়, আপনার বক্তব্য শুনবো। হ্যাঁ, প্রথম হচ্ছে যে আমি বিশ্বাস করব এই যে ক্ষমা প্রার্থনা এটার যৌক্তিকতা আছে, যে গত পরশু বা কাল ডোমজুড়ের বিধায়ক নির্বাচনী একটা রাজনৈতিক কর্মী সভার মঞ্চ থেকে উনি বলেছেন যে বিরোধী শূন্য করতে হবে, ঠিক আছে, তো তারপর তাহলে তাকে সাসপেন্ড করে দেওয়া হোক তৃণমূলের পক্ষ থেকে, তাহলে আমি বিশ্বাস করব এই ক্ষমা প্রার্থনার যথেষ্ট যৌক্তিকতা আছে, কেন করবো না, নিশ্চয়ই করবো। আর একটা বিষয় যে এই ধরো উত্তরবঙ্গে একটি লোহার ব্রিজ তৈরি হয়ে গেছে, মাটি কাটা হচ্ছে, খাল কাটা হচ্ছে, নদীর চর কাটা হচ্ছে, সব হচ্ছে, আচ্ছা তুমি আমাকে বলো তো অঙ্কুর, এইগুলো যদি প্রশাসনিক সভায় ভিডিও টেলিকাস্ট করে, লাইভ ভিডিও টেলিকাস্ট করে পুলিশদের বলে যে এইগুলো ঘটছে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন, তার মানে কিন্তু একই সাথে যারা এই অন্যায় করছে তাদের সাবধানও তো তারা হয়ে যাচ্ছে, এগুলো তো ক্লোজ ডোরে বলা উচিত। আমি টিভিতে বলে দিলাম যে খবর সমস্ত চ্যানেল দেখাচ্ছে যে ওইখানে যে সেতুটা তৈরি হয়েছে ওটা বেআইনি হয়েছে, এইটা যেই বলে দিলাম পুলিশ ওই প্রশাসনিক সভা থেকে গিয়ে ওই লোকটিকে ধরার আগে তথ্য প্রমাণই লোপাট হয়ে যাবে, লোকটাই লোপাট হয়ে যাবে একেবারে, আমাদের সময় খুব সমানই হয়, ফলে সেই জায়গা থেকে এই বক্তব্য এবং এই ক্ষমা প্রার্থনা আগামী দিনে রাজ্যের মানুষ কিভাবে দেখবেন তার জন্য অপেক্ষা করতে হবে, সামনে 2023-এর পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সম্ভবত তা মাথায় রেখে আজকে একদিকে যেমন এই ক্ষমা প্রার্থনার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, অন্যদিকে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, শিক্ষা দপ্তরে দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন আমরা বিক্ষোভ আন্দোলন দেখতে পাচ্ছি রাজপথে দাঁড়িয়ে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী গোষ্ঠীদ্বন্দ্বে রাষ্ট্রানার বার্তা দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি
যে সিআইডির মাথায় বসেছিলেন যে আইপিএস জ্ঞানবান সিং তাকেও আজকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে অনেকগুলো পদক্ষেপ হচ্ছে 2023 কে মাথায় রেখে সম্ভবত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ রাজ্যের মানুষ কিভাবে দেখেন তা বোঝার জন্য আমাদেরও অপেক্ষা করতে হবে 2023 পর্যন্ত। ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য বিরোধী দলরাও তাদের কি পদক্ষেপ করে তার জন্য রয়েছে আরও একদিন। কিন্তু কালকে অমিত শাহ যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুর্গাপুজোর সংক্রান্ত বিষয়ে স্বীকৃতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। কি নতুন রাজনীতির জন্ম দেয় সেই মঞ্চ, নজর থাকবে সেদিকেও। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন সুপ্রিয় চন্দ, অরিন্দম ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায়, সৌমিক দাস। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। রয়েছে অন্যান্য খবর, পোস্টের ডেটা আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম। সাবেকি উত্তর থেকে হাল ফ্যাশনের দক্ষিণ, ব্যস্ত অফিস পাড়া থেকে শান্ত গঙ্গার ঘাট, ফুটপাথে পেক পুজো থেকে পাঁচ তারায় ডাইন আউট, কলকাতা আছে কলকাতাতেই। তিলোত্তমার রঙিন খবরের মুচমুচে মোড়ক, কলকাতা সফর প্রতিদিন সন্ধে ছটা ও রাত দশটায়, কলকাতার কমপ্লিট কোলাজ। কাল রাতে কেমন ছিল দুনিয়াটা, কেমন থাকবে আজকের আবহাওয়া,